হ্যালো স্টুডেন্ট তোমাকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে ফার্স্ট সেমিস্টারের মার্কস কত রয়েছে সাপলে বা ব্যাক লক কী কেন আসে এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে সাপ্লে আসলে কী করব স্যার আমরা এছাড়াও তোমাদেরকে বলে রাখি এক বা দুটি সাবজেক্টে ফেল বা ব্যাক আসলে কি এক বছর নষ্ট হয় এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে হবে চলো শুরু করা যাক প্রথমেই আসি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমরা যখন ফার্স্ট সেমিস্টারের লাস্ট এক্সাম দিয়েছিলে সেখান থেকে মিনিমাম দু থেকে আড়াই মাস সময় লাগবে তার পরবর্তীতে তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হবে তার পরবর্তীতে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখে নিতে পারবে এবারে আসি ফার্স্ট সেমিস্টারে মার্কস কত তোমাদেরকে বলে রাখি তোমরা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের এনএপি সিস্টেম অনুযায়ী তিরিশ পার্সেন্ট তোমাদের কিন্তু পাস মার্কস রয়েছে অর্থাৎ তোমাদেরকে একশোর মধ্যে তিরিশ পেতে হবে দশের মধ্যে তিন পেতে হবে তোমরা তোমাদের সাবজেক্টে যে পেপারগুলি রয়েছে সেখানে কত মার্কসের এক্সাম হয় তোমরা কিন্তু দেখে নিও তার পরবর্তীতে তোমরা কত মার্কস তোমাদের সেই সাবজেক্টে বা পেপারে পেতে হবে তোমরা হিসাব করে নেবে এবার আসে সাপলি বা ব্যাকলগ কি এবং কেন আসে তোমাদেরকে বলে রাখি তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তখন যদি তোমরা ইন্টারনাল কিংবা থিওরি এক্সাম না দাও তাহলে তোমাদের সেই পেপারে কিন্তু সাপ্লি বা ব্যাকলগ আসে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিচ্ছিলে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা কিংবা আধ ঘন্টা আগে একজন পরীক্ষক কিন্তু সিগনেচার করাতে আসে তোমরা যদি সেখানে সিগনেচার না করো তাহলে তোমাদের সাপ্লি বা ব্যাকলগ আসতে পারে এছাড়াও তোমরা পরীক্ষার খাতায় যদি ভুলভাল রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর লেখো তাহলে তোমাদের সাপ্লি বা ব্যাকলগ সেই পেপারে আসতে পারে তাহলে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিলাম সাপলি বা ব্যাকলক কি তোমরা যখন কোনো একটি সাবজেক্টে তিরিশ পার্সেন্টের থেকে কম নাম্বার পাবে তখন তোমাদের সেই সাবজেক্টে বা পেপারে সাপ্লি কিংবা ব্যাকলগ আসবে এবারে তোমাদেরকে বলে রাখি সাপ্লি আসলে কি করবে তোমাদেরকে বলে রাখি সাপ্লি বা ব্যাকলগ আসলে তোমাদেরকে রিভিউ বা এফএসআই করতে হবে রিভিউ এফএসআই কখন করবে তোমাদেরকে বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট যখনই হবে তার পরবর্তীতে তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউ বা এফএসআই নোটিশ কিন্তু দেওয়া হবে তার পরবর্তীতে সেই ডেট অনুযায়ী তোমাদেরকে রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করতে হবে রিভিউর জন্য একশো দশ টাকা খরচ পড়বে আর এফএসআইয়ের জন্য তোমাদের পাঁচশো টাকা খরচ করবে রিভিউ করা মানে তোমাদের খাতাটা কিন্তু চেকিং করা হবে নাম্বারগুলো ঠিকঠাক বসানো হয়েছে না আর তোমরা যদি এফএসআই করো তাহলে সেখানে তোমাদের খাতাটা কিন্তু পুনরায় আবার ভালোভাবে চেকিং করা হবে তার পরবর্তীতে তোমাদের যখন ইউ আর এফএসআই রেজাল্ট যখন আসবে তার পরবর্তীতে তোমরা এফএসআই তোমরা যারা করবে তোমাদেরকে কিন্তু জেরক্স কপি দেওয়া হবে তোমাদের খাতা সেই খাতা আনতে যেতে হবে তোমাদের ইউনিভার্সিটি থেকে এক বা দুটি সাবজেক্টে ফেল বা ব্যাকলগ আসলে কি এক বছর নষ্ট হয় তোমাদেরকে বলে রাখি তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে সব কটি পেপারে যদি তোমরা সাপ্লি বা ব্যাকলগ পেয়ে থাকো এই সবগুলি সাবজেক্টে তোমরা কিন্তু পুনরায় এক্সাম দিতে পারবে অর্থাৎ সাপ্লি এক্সাম দিতে পারবে একই সিলেবাস থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে দু সালে তোমরা দিয়েছো দু সালে তোমাদের পুনরায় কিন্তু এক্সাম দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সাম তাই তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যদি সাপ্লিপ বা ব্যাকলগ পেয়ে থাকো তোমাদের কিন্তু পুনরায় এক্সাম দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে আজকের যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি আজকের এখানেই শেষ করছে পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ